ঈদের আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে এবং তার আগে ঈদের উপহার, একদিকে যেমন নতুন পোশাক, তার পাশাপাশি ঈদের স্পেশাল যেটা সবচেয়ে ভালো সিমুই সেটাও কিন্তু উপহার তুলে দেওয়া হচ্ছে। মূলত বিশিষ্ট চিকিৎসক আবু আফসারউদ্দিন তার উদ্যোগে এই মুহূর্তে ডানকুনি 10 নম্বর ওয়ার্ডের যে হাউজিং রাজা রামমোহন কমিউনিটি হল সেখানেই এই ঈদ বস্ত্র এবং খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান চলছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা সবনম, এক্সিকিউটিভ অফিসার অমরজ্যোতি পাল থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং বিশিষ্ট মানুষজন তারা এসছেন এবং তাদেরকে ঠিক দেখতে পাচ্ছ এই যে প্যাকেট, এই প্যাকেটে কিন্তু একটি করে লুঙ্গি, নতুন পোশাক, তার পাশাপাশি সিমই সেগুলো দেওয়া হচ্ছে। এখানে ডাক্তারবাবু রয়েছেন যার উদ্যোগেই মূলত এটা হচ্ছে। ডাক্তারবাবু, এই ঈদের মাত্র কয়েকদিন বাকি রয়েছে, তার আগে একটা ঈদের উপহার কী কারণে দেওয়া? না না, ঈদ তো দেখুন একটা পবিত্র, ঈদ হচ্ছে উৎসবের মৌসুম, উৎসব এটা সার্বিকভাবে সারা বিশ্বে পালিত হয়। এই ঈদের সময় মানুষ একটু আনন্দ বা তার ফ্যামিলি পরিবারদের নিয়ে একটু আনন্দ করে। এই আনন্দিত মুহূর্তে আমরা লক্ষ্য করে দেখেছি যে বহু মানুষ রয়েছে যারা সামান্য একটু হয়তো ঈদের উপহার, যেমন সিমুই হয়, সিমুই কিনতে পারে না, একটা নতুন কাপড় কেনার ইচ্ছা থাকলেও কিনতে পারে না। তো আমি চেষ্টা করেছি যে যতটা পারা যায় করে বসায় দুস্থ মানুষ যারা বিশেষ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদের কাছে কিছুটা পরিষেবা অন্তর্পক্ষে তুলে দেওয়া, ঈদের মানে খুশিটা যেন তাদের কাছে পৌঁছে দিতে পারি। এটা আমি একজন মানে স্ট্যাবলিশ পার্সন হিসাবে, সমাজের একজন মানবিক মানুষ হিসাবে মানবিক দিক দিয়ে চিন্তা করে এবং সামাজিক কর্তব্য এবং দায়িত্ব পালন করার স্বার্থে আমি এই ক্ষুদ্র অনুষ্ঠানটা আয়োজন করেছি। প্রত্যেকটা ওয়ার্ড থেকে এসছে মানুষ, মোটামুটি আমাদের 21টা ওয়ার্ড থেকে 12টা ওয়ার্ড পর্যন্ত আমরা দিতে পেরেছি। হ্যাঁ, অন্য সময় আমরা হয়তো পুজোর সময় আবার দিয়েছি, 12টা ওয়ার্ডে আমরা ঈদের উপহার পৌঁছে দিয়েছি। সবাই আজকে আমরা সবাইকে 230 জন মোট দিচ্ছি আমরা, তবে সবাইকে আমরা আসতে বারণ করেছি এই জন্যে গরমে তাপদাহর জন্যে মানুষ যাতে অসুস্থ না হয়ে পড়ে, সেই জন্য আমরা কম সংখ্যক লোককে আসতে বলেছি, তাদের হাত দিয়ে আমরা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা সমস্ত মানুষকে যারা আমাদের এই সঙ্গে এসেছেন, যারা এই ক্ষুদ্র উপহার নিতে এসেছেন, তাদেরকে আমি ধন্যবাদ এবং আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং এই অনুষ্ঠানে যারা ইউ সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব এবং অন্যান্য কাউন্সিলর সাহেবরা এবং সেই সঙ্গে আমাদের সমাজসেবী এবং রামকৃষ্ণ মিশনের একজন কর্মাধ্যক্ষ আমাদের ব্যানার্জি মহাশয় রয়েছেন, সমীর ব্যানার্জি মহাশয়, ওনাকেও আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আপনারা যারা ডিএনএন বাংলা আপনারা আজকে এই কভার করতে এসছেন তাদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ জানাই। মানুষের কাছে মেসেজ পৌঁছে দিন যে আমরা মানুষ হিসেবে যেন মানুষের পাশে থাকতে পারি, মানুষের পাশে থেকে যেন সে তার অসুখ বিসুখই হোক, তার চিকিৎসার ব্যাপারই হোক বা যে কোনো আচার অনুষ্ঠান, উৎসব অনুষ্ঠান, ঈদ পুজো যাই হোক না কেন, যেন আমরা মানুষের পাশে থাকতে পারি, এটাই আমার আবেদন রইল এবং আগাম ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ রইল। বুঝতেই পারছেন ডাক্তারবাবু যেমনটা বললেন এভাবেই তিনি মানুষের পাশে থাকেন, মেডিসিন হোক বা ঈদের পোশাক সমস্ত কিছু তিনি দেন। এখানে বিশিষ্ট মানুষরা রয়েছে, আমি একটু আপনার সাথে কথা বলি, আপনি নিজে হাতেও দেখলেন তুললেন, ডাক্তারবাবু এই যে উদ্যোগ নিয়েছে কী বলবেন আপনি? ডাক্তারবাবুর উদ্যোগ অত্যন্ত মহতি উদ্যোগ এবং আমি শুধু এইটুকুই বলবো, তিনি তার প্রাণের যে অন্তরের যে প্রদীপটা সেটা আলোক নিজে জ্বালিয়ে নিজে আলোকিত করেছেন এবং আমাদের এই হাউজিংয়ের মধ্যেও তিনি আলোক বর্তিকা এনে দিয়েছেন। তাই এটাকে প্রশংসা না করে এটাকে আরও সকলের মধ্যে গ্রহণযোগ্য হয়ে এটা আরও আগামী দিনে আরও বড় রূপ নিক এবং আমি ডাক্তারবাবুর কল্যাণ কামনা করি। আমি ডাক্তারবাবুর মধ্যে যে এইরকম তীব্র আকাঙ্ক্ষা এটা যেন আরও বেড়ে যায়। তাই আমরা যেটা জানি, তুমি যদি কল্যাণ করো তাহলে তোমার কাছেও কল্যাণ আসবে, এটাই আমার ডাক্তারবাবুর কাছে আমার প্রার্থনা রইল। আমার নাম সমীর কুমার বন্দ্যোপাধ্যায়। ম্যাডাম কী বলবেন, এই রমজান মাস এত রোজা রাখছে অনেকে এবং তার আগে একটা হাসির মানে উপহার দেওয়া হলো। দেখুন ডাক্তারবাবুর এই যে মহত্ত্ব উদ্যোগ, এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং যে যারা অসহায় মানুষ তাদের মুখে হাসি ফোটানোর জন্য, একটা বস্ত্রর জন্য তাদের মন খারাপ হয়ে যায় বা একটু ভালো কিছু খাবার ব্যবস্থা, যেটা সিমুই যেটা করে থাকে বরাবরই,
তা সেইরা হাতে তুলে দিচ্ছে, বস্ত্র তুলে দিচ্ছেন, মানুষ খুব খুশি, মানুষ খুব আনন্দিত। এবং ঈদটা যে সবাই মিলে খুব সুন্দরভাবে পালন করা হবে সেজন্য কিন্তু ডাক্তারবাবুর উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। এবং এইরকমভাবে অন্যান্য জায়গাতেও যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, যে মানুষগুলো নিচ্ছে এই উদ্যোগগুলো, তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বুঝতেই পারছেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারপারসন হাসিনা সান্নাম, তারা প্রত্যেকেই এসেছিলেন এবং তাদের উপস্থিতিতে এভাবেই কিন্তু আজকে যারা এসেছিলেন এলাকার দুস্থ অসহায় মানুষ তাদেরকে এই ঈদের সামগ্রী তুলে দেওয়া হলো। সেখানে একদিকে যেমন ঈদের নতুন পোশাক রয়েছে, তার পাশাপাশি রয়েছে ঈদের স্পেশাল সিমই। ঈদের আগে এরকম একটা উপহার অনেকে আর্থিক অভাবে তারা কিনতে পারেন না, সেক্ষেত্রে যারা এই উপহার পেলেন তারা অত্যন্ত খুশি। এবং ডাক্তারবাবুর যে এই ব্যক্তিগত উদ্যোগ সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আগত মেহমানরাও। HB DNN বাংলা, হুগলি।